বিগত কিছুদিন থেকে গোটা রাজ্যের একাধিক জায়গা কাঁপাচ্ছে বর্ষণ তবে আজ থেকে কিছুটা বদলে যাবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কিছু দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে তোলপার হবে জন্য ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের অর্থাৎ অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পরপর দুটি নিম্ন চাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গত কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল বাংলায় সেই নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটাই পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে সংলগ্ন বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে তবে নিম্নচাপটি যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে তার ফলে বাংলায় গতকাল থেকে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে যদিও গতকাল নিম্নচাপের প্রভাবে যে আদ্রতা প্রবেশ করছে বাংলায় তার প্রভাবে বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে ঝিঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল গতকাল আজও দিনভর একই ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদিও ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে বিভিন্ন সময় আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে ঝিঝিরে বৃষ্টি হবে যদিও খুবই অল্প সময়ের জন্য এই বৃষ্টি হতে পারে দীর্ঘস্থায়ী হবে না পাশাপাশি আজকে সারা সারাদিন মেঘলা আকাশ থাকবে না কখনো আংশিক মেঘলা আকাশ কখনো রোদ অর্থাৎ রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকায় এই রকম আবহাওয়া দেখা যাবে আজকে রবিবার দিন এরই মধ্যে নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তোর বঙ্গোপসাগরে তার জেরে আগামী তিন চার দিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই তো আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা বার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ সকাল থেকেই বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র উপকূল সংলগ্ন অর্থাৎ দ্র তীরবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে জয়নগর হলদিয়া কাঁথি দীঘা নামখানা হেজারগঞ্জ হলদেবাড়ি এই সমস্ত এলাকা তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকা যেমন হাতিয়া চারফেশন লালমোহন এদিকে হাটবাজারি ফটিকছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত ঝিঝিরে বৃষ্টি হতে পারে বাকি বেশিরভাগ জেলাতেই আবহাওয়া আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা আজকে বেশিরভাগ জেলাতেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দিনের কোন কোন সময় ঝিরঝিরে বৃষ্টি হতে পারে বাকি আকাশ পরিষ্কার থাকবে খুব একটা বৃষ্টি আজকে তেমন সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেও নেই তবে আগামীকাল সোমবার থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে আগামীকাল সকাল থেকেই উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঝিঝিরে বৃষ্টি হতে পারে আগামী কাল সকাল থেকে তার সঙ্গে বাংলাদেশে রংপুর সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি নেই যা হবে উত্তরবঙ্গে জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে 21 তারিখের পর মঙ্গলবার 22 তারিখ থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কারণটা হচ্ছে আগামী মঙ্গলবার দিন বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এসে হাজির হবে সেটা এই মুহূর্তে মধ্যপ্রদেশে অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তটি এবার পূর্ব দিকে বাঁক নিয়ে প্রথমে উত্তরপ্রদেশ তারপর সেটা বিহার তারপর বাংলাতে বৃষ্টি ঘটাবে আগামী বাইশ তারিখের পর থেকে বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ এই দিনগুলিতে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি এইভাবে কিন্তু আগামী তিন চার দিন আবহাওয়া থাকবে নতুন করে ঘূর্ণাবর্তটি বাংলায় প্রভাব বিস্তার করবে তার পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটা নিম্নচাপ তৈরি হবে এই মুহূর্তে নতুন করে যে ঘূর্ণাবর্তটি আবারও রিটার্ন করে বাংলায় ফিরে আসছে আজ জেরে বাইশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে জেলাগুলি সহ অর্থাৎ গাঙ্গীয় বঙ্গে বেশিরভাগ জেলাতেই বাইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়ে বেশিরভাগ জেলাতেই পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মোহন সিংহ সিলেট বিভাগে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন চার দিন বুধবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতেও বৃহস্পতিবার এই বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ পঁচিশ এই দিনগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ বাইশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে তবে চব্বিশ এবং পঁচিশ দুই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার থেকে বৃষ্টির মাত্রা ফের কমবে অর্থাৎ ছাব্বিশে আগস্ট থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে এবং রবিবার সোমবার অর্থাৎ সাতাশ আটাশ এই দিনগুলিতে বৃষ্টি কিছুটা কমে আবহাওয়া আবার পরিষ্কার হবে আগামী সাতাশ তারিখ থেকে আবারও বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম তৈরি হতে চলেছে যা আঠাশ তারিখে একটি নিম্নচাপ তৈরি করতে পারে তার ফলে আবারো বাংলাতে বৃষ্টি হতে পারে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে